আজকে আমি বানাবো ঢাকাই পরোটা, একেবারে মেলার মাঠের মতো। যেরকম মেলায় দেখি আমরা বড় বড় ঢাকাই পরোটা সাজিয়ে রাখে, তো আমি অত বড় বানাবো না, একটু ছোট্ট সাইজ করে বানিয়ে তোমাদের দেখাবো। তোমরা নিশ্চয়ই আজই বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে খাস্তা হয়েছে, একেবারে কিন্তু মেলার মাছের মতোই হবে। আর প্রত্যেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যাতে এটা তৈরি করতে তোমাদের কোনো রকম কোনো সমস্যায় পড়তে না হয়। ভিডিওটাকে একটুও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি। তো আমার প্রিয় বন্ধুরা, সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দার পরিমাণ আমি এখানে 2 কাপ দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এবার লবণ চিনিটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা প্লিজ ভিডিওটাকে না টিনে ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমরা ফলো করবে, তাহলে একেবারে পারফেক্ট মেলার মাঠের মতো ঢাকাই পরোটা তোমরা তৈরি করতে পারবে। সাথে দিয়ে দিলাম খাবার সোডা, এখানে 1/2 চামচ মতো খাবার সোডা দিয়ে দিতে হবে। এখন সমস্ত উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমাদের দিতে হবে রান্নার তেল বা রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল এখানে আমি দিচ্ছি 4 চামচ, যেহেতু এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি, তো 2 কাপ ময়দার জন্য আমি 4 চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে ময়ন করে নিতে হবে। আমাদের ময়দার ময়ানটাকে কিন্তু খুব ভালো করে দিতে হবে, আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে দিতে হবে। ময়দার ময়ানটা যদি আমরা ঠিকঠাকভাবে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের পরোটাটা ভীষণ পরিমাণে খাস্তা হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে ডলে ডলে আমি ময়দাটা ময়ান করে নিয়েছি। তো এখন আমি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ময়দার ডোটাকে একটু বেশি সময় ধরে মেখে নিতে হবে, একেবারে সফট করে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, একদম সফট একটি ডো আমি তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু বেশি নরম না, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। আর এরকমই একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। এখন বন্ধুরা এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই ডোটা আরও সফট হয়ে যাবে। তো আমার প্রিয় বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে এসেছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ডোটা কতটা পরিমাণে সফট হয়েছে। এখন ডোটাকে আরও একটু মেখে নিতে হবে। এই মাখার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, ধৈর্য ধরে। বন্ধুরা পারফেক্ট ঢাকাই পরোটা তৈরির প্রত্যেকটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব, প্লিজ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে যেও। এখন আমি চাকু দিয়ে লেচি কেটে নিচ্ছি এখানে 4টে। এখন একটা একটা লেচি এখান থেকে তুলে লেচিগুলোকে একেবারে মসৃণ করে নিতে হবে। খেয়াল রাখবে লেচির গায়ে কোনো যেন ফাটা দাগ না থাকে। এই দেখো, একদম এরকম চেপে চেপে দিয়ে খুব মসৃণ একটা লেচি আমি তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা একে একে 4টে লেচিকে আমি মসৃণ করে দেখো তৈরি করে নিয়েছি। এখন লেচিগুলোর উপরে হালকা তেল দিয়ে দিতে হবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তেল মেখে রেখে দিতে হবে। এটাও কিন্তু একটা টিপস, বন্ধুরা অবশ্যই টিপসগুলো ফলো করবে। তো প্রত্যেকটা লেচির গায়ে আমি এইভাবে তেল মেখে দিচ্ছি, যাতে একটা আর একটার সাথে লেগে না যায় বা বাটিতে লেগে না যায়। তো বন্ধুরা এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকিগুলো ঢেকে রাখছি। এখন এই লেচিটা দিয়ে আমরা প্রথমে একটা রুটি বেলে নেব। এই সময় রুটিটাকে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। রুটি আমাদের 2 বার বেলতে হবে, প্রথমবারে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি। এবার আমাদের লাগবে সাদা তেল। তো সাদা তেল আমি 1 চামচ নিয়ে পুরো রুটিটার উপরে দিয়ে মাখিয়ে দেবো হাত দিয়ে খুব ভালো করে, এইভাবে। এখানে তেল দেওয়ার ক্ষেত্রে কোনো কিপটামি করবে না, 1 চামচ তেলই পুরো দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবো এখানে ময়দা। ময়দাটা পুরো রুটিটা এইভাবে ছড়িয়ে দিতে হবে, আর ময়দার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। খুব ভালো করে তেলের উপরে এইভাবে হালকা হাতে আমি ছড়িয়ে দিচ্ছি, এটা যেন তেলের সাথে একেবারে মিশে না যায়। এবার একটা চাকু দিয়ে আমি সেন্টার থেকে এইভাবে পাশ পর্যন্ত কেটে দিচ্ছি, দেখো এইভাবে। এবার রুটি দিয়ে আমরা একটা কোণ তৈরি করব, যেমনটা দেখো কোণ সিঙাড়া হয়, কোলকে ফুল হয়, ঠিক তেমন করে আমাদের রুটিটাকে পেঁচিয়ে নিতে হবে। আর এই রুটিটা যখন পেঁচাবে তোমরা, খুব বেশি টাইট করে কিন্তু পেঁচাবে না, তাহলে আমরা যখন পরোটাটাকে ভাজবো পরোটার লেয়ারগুলো কিন্তু খুলবে না, লেগে থাকবে। তখন কিন্তু তোমাদের আর ঢাকাই পরোটা হবে না, নর্মালি পরোটা হয়ে যাবে। পেঁচানোর পরে ওপরের দিকে যে অংশটা থাকে সেই অংশটাকে এইভাবে চেপে সমান করে দিতে হবে।
এবার রুটির কোণটায় আমরা জল লাগিয়ে সিল করে দেব। এখানে যদি জল লাগিয়ে সিল না করে দেওয়া হয় ভাজার সময় কিন্তু খুলে যাবে। তো খুব ভালো করে জল লাগিয়ে এটাকে আমরা সিল করে নেব। এবার যে কোণের অংশটা আছে সেই কোণের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি ঠিক কাজগুলো কীভাবে করছি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। এবার হাত দিয়ে এইভাবে একটু হালকা করে দেব পাপড়িগুলো। এবার এর উপরে তেল দিয়ে দিতে হবে। যেটুকু তেল ভেতরে যাবে তো যাবে, যেটুকু না যাবে, যেটুকু পড়ে থাকবে সেটুকু পুরো ডোয়ের গায়ে আমরা এইভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমরা একে একে প্রত্যেকটি কোণ এইভাবে তৈরি করে নেব। মেলায় যখন ঢাকাই পরোটা তৈরি করা হয় তখন কিন্তু এই একই কাজ করা হয়। এর কারণে তাদের পরোটাগুলো একেবারে খাস্তা মুচমুচে পারফেক্ট তৈরি হয়। তো একে একে প্রত্যেকটা ডো আমি একইভাবে তৈরি করে রাখব। এখান থেকে আমি তোমাদের একটা পরোটা ভেজে দেখাবো। তো প্রথমে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে, কিন্তু খেয়াল রাখবে মাঝের যে অংশটা আছে কোনোভাবেই যেন সাইডের দিকে সরে না যায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মাঝের অংশটা কিন্তু মাঝেই থাকবে। তো এখন আমরা এটাকে বেলে নেব। আর এই পরোটা খুব বেশি পাতলা করে বেলবে না, একটু মোটা রেখেই বেলতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কতটা আমি মোটা রাখছি, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ঠিক এরকম করে বেলে নিতে হবে। আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছিলাম, এখন এই গরম তেলের মধ্যে পরোটাটাকে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু বেশ গরম করে নিতে হবে, ঠান্ডা তেলের মধ্যে কখনোই এই পরোটা ছাড়বে না। এবার একটা চামচ দিয়ে আমরা তেল তুলে তুলে পরোটার মাঝ বরাবর দিতে থাকব। ঠিক আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু করতে হবে। মাঝের দিকে তেল তুলে দিতে দিতে কিন্তু দেখবে যে পরোটাটা ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা, একেবারে কিন্তু দোকানের মতো তৈরি হচ্ছে। তো ধীরে ধীরে একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। যখন দুটো পাশই দেখবে ভাজা হয়ে গেছে তখন ওলট পালট করে আরও 2-3 মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। আর পরোটার তেল ছড়ানোর জন্য পরোটাকে এইভাবে উল্টো করে রাখতে হবে। তুমি পেপারের উপরে রাখো বা ছিদ্র কোনো থালার উপরে রাখো, এইভাবে কিন্তু রেখে দেবে। সম্পূর্ণভাবে তেল ঝরিয়ে নেওয়ার পর আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর তোমাদের আমি ভেঙেও দেখাবো যে এটা কতটা পরিমাণে খাস্তা আর পারফেক্ট হয়েছে। আমি এই পরোটাটাকে একটু ছোট করে তৈরি করেছি, যদি বড় সাইজের করে তৈরি করতাম তাহলে অনেক তেল দিতে হতো, ঠিক আছে। এর জন্য আমি কম তেলে ছোট করে পরোটা তোমাদের ভেজে দেখালাম। আর তোমরা নিশ্চয়ই আওয়াজে বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে খাস্তা হয়েছে আর পারফেক্ট মেলার মাছের মতো হয়েছে। এই পরোটা তোমরা ডাল, তরকারি, চিকেন যে কোনো কিছু দিয়ে খেতে পারবে, ভীষণ ভালো লাগে খেতে। তবে মেলার মাছটা খেতে যেও না। তো আমার প্রিয় বন্ধুরা, আজ আমি এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।